আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। এই করোনাকালীন অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি আছি। আমি শামসুন্নাহার, প্রভাষক হিসেবে প্রাণীবিদ্যা ডিপার্টমেন্ট ঢাকা কলেজে কর্মরত আছি। বরাবরের মতো আমি তোমাদের সাথে প্যালেন্টোলজি ক্লাসগুলো দেখব। তো যেহেতু প্যালেন্টোলজি ক্লাস আমরা পড়ব বা প্যালেন্টোলজি কী আমরা সব সেই সম্পর্কে জানব, তার আগে একটু বিস্তারিত প্যালেন্টোলজি কী এই ওয়ার্ডটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেহেতু এটি একটি চলমান করোনাকালীন অনলাইন ক্লাস, সুতরাং আশা করছি যে তোমরা বাড়িতে থেকে নিজেকে নিরাপদে রেখে সুস্থ থেকে পড়াশোনা করবে এবং যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলে বাড়িতেই আছো এবং নিরাপদে আছো। তো চলো আজ আমরা প্যালেন্টোলজি, যেহেতু আমরা বলছিলাম যে প্যালেন্টোলজি পড়ব, প্যালেন্টোলজি সম্পর্কে একটু জানি। প্যালেন্টোলজি কী, ঠিক আছে, প্যালেন্টোলজি কী এইটা সম্পর্কে আগে একটু ডিটেলসলি জানতে হবে। প্যালেন্টোলজি মানে আমার যেহেতু বলাই হচ্ছে যে আজকে আমার টপিকসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্যালেন্টোলজি, তার মানে হচ্ছে প্যালেন্টোলজিটা কী এইটা একটা, যেমন যদি আমি বলি এটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, যেটা জীবাশ্ম বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে আজকে আমরা জানব। তো জীবাশ্ম বিজ্ঞান বলতে, তাহলে যদি আমরা বলি জীবাশ্ম বিজ্ঞান বলতে আমরা কী বুঝি, তাহলে আমাকে ফার্স্টলি জানতে হবে জীবাশ্ম কী। জীবাশ্ম কী, জীবাশ্ম হচ্ছে এরকম একটি জিনিস যেটি প্রাগৈতিহাসিক মানে অনেক আগের প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ। এইসব প্রাণী বা উদ্ভিদ দেখা যাচ্ছে কি যে মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে এরা বসবাস করত। ভূতাত্ত্ববিদগণ জীবাশ্ম বা ফসিল হতে আমাদের পৃথিবীর আদি ইতিহাস ও ভূতাত্ত্বিক সময়ে জীবের বিবর্তনের গুরুত্বপূর্ণ তথ্যাবলী জানতে পারেন। অর্থাৎ জীবাশ্ম হচ্ছে খুব আদিকালের উদ্ভিদ জীবাশ্ম অথবা প্রাণী জীবাশ্ম হতে পারে, তো উদ্ভিদের জীবা ফসিল অথবা প্রাণীর ফসিল হতে পারে, এটি হচ্ছে মূলত জীবাশ্ম। তাহলে জীবাশ্ম বিজ্ঞান সম্পর্কে আমরা জানব যে জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে দুই ধরনের, যেটা আগে বলছিলাম যে উদ্ভিদের দেহাবশেষ হতে পারে অথবা সেটা প্রাণীর দেহাবশেষ হতে পারে। যদি সেটা উদ্ভিদ দেহাবশেষ পাওয়া যায় বা উদ্ভিদ জীবাশ্ম বিজ্ঞান হয় তবে সেটাকে বলবো উদ্ভিদ জীবাশ্ম বিজ্ঞান, আর যদি সেটি বলা হচ্ছে যে প্রাণী জীবাশ্ম হয় তাহলে সেটি হচ্ছে প্রাণী জীবাশ্ম বিজ্ঞান। তো আমরা যেহেতু অনেক মানে এসএসসি এইচএসসি পড়ে আসছি, তো প্রাণী সম্পর্কে যখনই বলি তখনই কিন্তু আমরা তিন ধরনের প্রাণীর কথা আমাদের মাথায় চলে আসে। একটা হচ্ছে অমেরুদণ্ডী, অর্থাৎ যাদের মেরুদণ্ড নাই, আরেকটি হচ্ছে মেরুদণ্ডী এবং আরেকটি হচ্ছে অণুজীব। তাহলে অমেরুদণ্ডী, মেরুদণ্ডী এবং অণুজীব, যদি তাই হয় যে এই প্রাণীগুলি হচ্ছে গিয়ে এই প্রাণীগুলির জীবাশ্ম পাবো বা এই প্রাণীগুলির জীবাশ্ম বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব, তাহলে আমি বলবো যে তাহলে আমাদের জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে অমেরুদণ্ডী জীবাশ্ম বিজ্ঞান, মেরুদণ্ডী জীবাশ্ম বিজ্ঞান এবং অণুজীব জীবাশ্ম বিজ্ঞান। তাহলে জীবাশ্ম বিজ্ঞানের দুটি শাখা পেলাম, একটি হচ্ছে উদ্ভিদ জীবাশ্ম বিজ্ঞান আরেকটি হচ্ছে প্রাণী জীবাশ্ম বিজ্ঞান। এবং উদ্ভিদ জীবাশ্ম বিজ্ঞান প্রাণী জীবাশ্ম বিজ্ঞান পাওয়ার পর প্রাণী যেহেতু তিন ধরনের পাওয়া যায়, সুতরাং অমেরুদণ্ডী মেরুদণ্ডী এবং হচ্ছে অণুজীব, এই তিন ধরনের কথা আমরা বলতে পারি। অর্থাৎ যে শাখায় উদ্ভিদ জীব রাজ্যের রেকর্ডকৃত ইতিহাস হতে প্রাপ্ত উদ্ভিদ জীবাশ্ম সম্পর্কে পর্যালোচনা করা হয় তাকে বলা হচ্ছে উদ্ভিদ জীবাশ্ম বিজ্ঞান, এবং যে শাখায় প্রাণী সম্পর্কিত আলোচনা করা হয় সেটি হচ্ছে প্রাণী জীবাশ্ম বিজ্ঞান। আর প্রাণী জীবাশ্ম বিজ্ঞানে যেহেতু আমরা দেখছি যে অমেরুদণ্ডী মেরুদণ্ডী অণুজীব, তার মানে যে জীবাশ্ম বিজ্ঞানের যে শাখায় অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আলোচনা করা হয় তাকে অমেরুদণ্ডী জীবাশ্ম বিজ্ঞান বলে, এবং যেখানে মেরুদণ্ডী সম্পর্কে আলোচনা করা হয় তাকে মেরুদণ্ডী জীবাশ্ম বিজ্ঞান বলে। আর অণুজীব বলতে আমরা বুঝি হচ্ছে যেটি অতি ক্ষুদ্র আণবীক্ষণিক জীবাশ্ম নিয়ে পর্যালোচনা ও গবেষণা করা হয়, সেই রকম জীবাশ্ম বিজ্ঞানকে বলা হচ্ছে অণুজীব জীবাশ্ম বিজ্ঞান। এরপরে আমরা দেখব জীবাশ্ম বিজ্ঞানের ইতিহাস। জীবাশ্ম বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে জানতে গেলে প্রথমত আমাদের
তাহলে জানতে হবে যে জীবাশ্ম বিজ্ঞানের ইতিহাস যদি হয় তাহলে ফার্স্টলি প্রথম থেকে যদি আমি বলি তাহলে প্রাচীন যুগের জীবাশ্ম বিজ্ঞান অর্থাৎ প্রথম দিকের যে জীবাশ্ম ছিল সেখানে যেটা বলা হচ্ছে প্রাচীন যুগের জীবাশ্ম বিজ্ঞান, এরপরে মধ্যযুগের জীবাশ্ম বিজ্ঞান, এরপরে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে যে জীবাশ্ম পাওয়া গিয়েছিল তার জীবাশ্ম বিজ্ঞান, এরপরে সপ্তদশ শতাব্দীতে জীবাশ্ম বিজ্ঞান, অষ্টদশ, ঊনবিংশ এবং বর্তমান কালে হচ্ছে বিংশ শতাব্দীতে যে মানে আধুনিক কালের আগ পর্যন্ত যে শতাব্দীটা পার করেছি তা হচ্ছে বিংশ শতাব্দীতে জীবাশ্ম বিজ্ঞান। এই হলো মোটামুটি জীবাশ্ম বিজ্ঞানের ইতিহাসের সময়গুলো। যেমন প্রাচীন যুগের যদি বলি, প্রাচীন যুগ বলতে বোঝাচ্ছে যে উল্লেখযোগ্য সংখ্যক গ্রিক দার্শনিক শিলাবৃত সামুদ্রিক খোলকের উপস্থিতি লক্ষ্য করে প্রথম দিকে হতবাক হয়েছিলেন। হ্যাঁ, তাদের অধিকাংশেরই ধারণা ছিল যে এগুলো হচ্ছে অতি প্রাকৃতিক শক্তির প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে যেমন ধরো অ্যানাক্সিমান্ডার নামক একজন বিজ্ঞানী সম্ভবত ফসিল শব্দটিকে সঠিক অর্থে প্রয়োগ করেন, তবে দেখা যাচ্ছে কি যে এক্ষেত্রে তিনি ফসিলের গুরুত্বের উপর বেশি জোর দেন বলে এটি ত্রুটিমুক্ত ছিল না। সমুদ্র সমতলের উপর মাছের দেহাবশেষের উপস্থিতি লক্ষ্য করেই তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে এরা হলো সমস্ত জীবিত জীবের মাছের পূর্বপুরুষ। এটি হচ্ছে মূলত প্রাচীন যুগের জীবাশ্ম। এরপরে যদি আমরা বলি মধ্যযুগের বলতে এই যুগে জীবাশ্ম বিজ্ঞানের সামান্যতম অগ্রগতি সাধিত হয়েছিল, এটি মধ্যযুগের কথা বলা হচ্ছে। অর্থাৎ প্রাচীন যুগের পরবর্তীতে যে যুগ ছিল সেখানে সামান্যতম অগ্রগতি লক্ষ্য করা যায়। এই সময়ের সর্বাধিক উল্লেখযোগ্য আরব মনীষী হলেন, যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন সেটি হচ্ছে অ্যাভিসেনা। তিনি তাদের নদী খাল সমুদ্র এসবের উপর আসলে কাজ করে নরম কর্দমের পাথরে রূপান্তরিত হওয়া এবং এর সঙ্গে পর্বতের তৈরি ভূমিকম্পের কতিপয় সম্পর্কগুলো লক্ষ্য করেন। এটি হলো মধ্যযুগের জীবাশ্ম বিজ্ঞান। ঠিক আছে, এরপরে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে যদি আমরা বলি, পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে দেখা যাচ্ছে কি যে পঞ্চদশ শতাব্দীর পূর্বের প্রাচীনতম প্রকৃতিবিদ যেমন অ্যারিস্টটল, তারপর বলতে পারো লুক্রেটিয়াস, অ্যাভিসেনার ফসিলের বা জীবাশ্মের যে উৎপত্তি সম্পর্কে ধারণাগুলো 1500 সাল পর্যন্ত গৃহীত হয়েছিল, যখন ফসিল বা জীবাশ্ম শব্দটি একসময়ের ভূমি থেকে খুঁড়ে বের করা সব ধরনের বস্তু হতে পর্যায়ক্রমে জৈব দেহাবশেষকে বোঝানো অর্থে ব্যবহৃত হতে থাকে। তখনই আসলে জীবাশ্ম বিজ্ঞানের উল্লেখযোগ্য অগ্রগতি হতে থাকে। অর্থাৎ 1500 শতাব্দী থেকে আমরা বলতে পারি যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল হচ্ছে এই শতাব্দীতে এসে। বিজ্ঞানী ও ধর্ম বিশেষজ্ঞদের মতে ফসিলের উৎপত্তি সম্পর্কিত মতবিরোধ 300 বছর ধরে, অর্থাৎ 300 বছর ধরে বিদ্যমান ছিল। রেনেসাঁর যুগে অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি নামক একজন মহান ইতালীয় চিত্রকর, যার নাম তোমরা সবাই জানো, সেই তিনি দেখা যাচ্ছে যে এখানে প্রকৃতিবিদ ও প্রকৌশলী পর্বতে সুরক্ষিত ফসিল খোলসের উল্লেখ করেন। অর্থাৎ তিনি 1500 শতাব্দীতে এটির কথা উল্লেখ করেন। এ বিষয়ে সমর্থনে তিনি বলেন যে জীবাশ্ম বা ফসিল হচ্ছে অতীতের সামুদ্রিক জীবের স্মারক, অর্থাৎ প্লাবন বা প্লাস্টিক শক্তির প্রভাবে ফসিলের উৎপত্তি সম্পর্কিত প্রাচীন যে তত্ত্বগুলো তিনি সমর্থন দান করেন। অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি একটু সংকেত প্রদান করেন। এরপরে আমরা জানবো হচ্ছে সপ্তদশ শতাব্দীতে, অর্থাৎ সপ্তদশ শতাব্দীতে জীবাশ্ম বিজ্ঞানটি কেমন ছিল।
অধিকতর বৈজ্ঞানিক প্রস্তাবনার ফলে সপ্তদশ শতকে ফসিল নিয়ে সমস্যায় পড়তে হয়। স্ট্রেনো নামক একজন বিজ্ঞানী, অর্থাৎ স্ট্রেনো নামক একজন বিজ্ঞানী 1669 সালে সমুদ্র নদীর পলি সম্পর্কিত একটি পুস্তক রচনা করেন। এই পুস্তকে তিনি বিভিন্ন পলি স্তরে ফসিলের উপস্থিতি বিবরণ দিয়ে থাকেন। অর্থাৎ আমরা জানছি সপ্তদশ শতাব্দীতে আলোচনা শুরু হয়, তখন ইনি অর্থাৎ ফসিল নিয়ে স্ট্রেনো প্রথম সমস্যার সমাধান করবে কিছু প্রস্তাবনা পেশ করেন। ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে যে যেমন শিলা স্তরসমূহ একটি স্বাভাবিক অনুক্রমে অর্থাৎ নবীন শিলা পুরাতন শিলার উপর সঞ্চিত হওয়ার বিষয়টি তিনি উপলব্ধি করেন এখানে, অর্থাৎ সপ্তদশ শতাব্দীতে তিনি কিছু ধারণা দিয়ে থাকেন। এরপরে হচ্ছে অষ্টদশ শতাব্দীতে জীবাশ্ম বিজ্ঞান। অষ্টদশ শতাব্দীতে দেখা যাচ্ছে যে এখানে অষ্টদশ শতাব্দীর শেষের দিকে জীবাশ্মবিদ্যা সুপ্রতিষ্ঠিত হয় এবং হচ্ছে গিয়ে এবং ফসিলের জীবাশ্ম জৈবিক উৎপত্তি সর্বসম্মত ক্রমে গৃহীত হয়। এই সময়ের অধিকতর প্রণিধান যোগ্য একজন প্রকৃতিবিদ হলেন সুইডিশ বিজ্ঞানী ক্যালাস লিনিয়াস, যার সালটা হচ্ছে যেমন 1707 থেকে 1778। তিনি দেখা যাচ্ছে যে সিস্টেম অ্যান্ড ন্যাচার, যেটা তোমরা জানো যে সিস্টেম অ্যান্ড ন্যাচার নামক পুস্তক প্রণয়নের জন্য ব্যাপক প্রসিদ্ধ লাভ করেন এবং জীবের আধুনিক নামকরণ করে তার এই লেখার উপর ভিত্তি করে রচিত হয়ে থাকে। এছাড়া তিনি অনেক ফসিল, বিশেষ করে লিভোনিয়া, ওই সময় যখন সিলোরিয়ান শিলাস্তর অর্থাৎ সিলোরিয়ান শিলাস্তরে প্রাপ্ত ফসিলের নামকরণ তিনি করে থাকেন, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস করে থাকেন। এরপরে জেমস হাটন সর্বপ্রথম বলেন যে পৃথিবী ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এবং ভূতত্ত্বের শিলাসমূহ এই পরিবর্তনের ইঙ্গিত বহন করে। তিনি দ্য থিওরি অফ দ্য আর্থ নামক একটি পুস্তক প্রণয়ন করেন এবং উক্ত পুস্তকে তিনি পৃথিবীর অতীত যে ঘটনাসমূহ এগুলো কীভাবে বর্তমান সময়ের ঘটনাসমূহের সাথে সম্পর্কিত সে সম্পর্কে একটি ধারণা প্রণয়নের প্রয়াস পান এই জেমস হাটন। ঠিক আছে, অষ্টদশ শতাব্দীতে এই নিয়ে কাজ করেন। এরপরে তাহলে আসছে ঊনবিংশ শতাব্দীতে জীবাশ্ম বিজ্ঞান কেমন ছিল। ঊনবিংশ শতাব্দীতে ব্রংনিয়ার্ড ও কুভিয়ার যৌথভাবেই বলেন যে এটা হচ্ছে আসলে ঊনবিংশ শতাব্দীতে যে ব্রংনিয়ার্ড এবং কুভিয়ার যৌথভাবে বলেন যে কতিপয় শিলাস্তরে সর্বদাই একই ধরনের ফসিল থাকে। ফরমেশন নামক এককে তারা ফসিলগুলো গোষ্ঠীবদ্ধ করেন। প্রখ্যাত ফরাসি জীববিজ্ঞানী ল্যামার্ক জৈব বিবর্তনের ব্যাখ্যাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার গবেষণা সম্পর্কিত বিষয়ে জীবিত প্রাণী ছাড়াও যে প্রাণীগুলো বিলুপ্ত প্রায় সেই প্রাণীগুলো নিয়েও তিনি উল্লেখ করে থাকেন। 19 শতকের প্রারম্ভে স্মিথ নামক একজন বিজ্ঞানী জীববিশ্ববিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি লক্ষ্য করেন যে প্রত্যেক শিলাস্তরে বৈশিষ্ট্যসূচক জীবাশ্ম থাকে যার মাধ্যমে শিলাস্তরসমূহ শনাক্ত করা যায়। তিনি সর্বপ্রথম ইংল্যান্ডের ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করেন। ঠিক আছে, এটি হচ্ছে কিন্তু ঊনবিংশ শতাব্দীতে। এরপরে যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানবো বিংশ শতাব্দীতে জীবাশ্ম বিজ্ঞান কেমন ছিল। বিংশ শতাব্দী বলতে হচ্ছে এই সময়ে জীবাশ্ম বিজ্ঞানের পরিধি বহুল পরিমাণে বৃদ্ধি পায়। এই মূলনীতিসমূহ শিলার শ্রেণীবিভাগ, স্তরবিন্যাস ও বিবর্তনগত অধ্যয়নের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রয়োগ হচ্ছে। পেট্রোলিয়াম শিল্পে জীবাশ্মবিদ্যার জ্ঞান খুবই অপরিহার্য। সাধারণভাবে সব ধরনের প্রাগৈতিহাসিক জীবের ব্যাপারে মানুষের আগ্রহ আসলে ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই হলো গিয়ে মোটামুটি আমার জীবাশ্ম বিজ্ঞানের ইতিহাস, অর্থাৎ প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্যযুগ, পঞ্চদশ থেকে ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ এবং করে ঊনবিংশ এবং বিংশ শতাব্দী। তাহলে এরপরে আমরা যদি জানতে চাই যে এই যে প্যালেন্টোলজি
অর্থাৎ প্রত্নজীব বিজ্ঞান যেটাকে বলি, এই প্রত্নজীব বিজ্ঞানের সাথে অন্যান্য যে বিজ্ঞানগুলো আছে তাদের সম্পর্কটা কি। যেমন আমরা যদি বলে থাকি যে জীবাশ্ম বিজ্ঞান ও ভূতত্ত্ববিদ্যা এর মধ্যে সম্পর্কিতগুলো কি, তারপরে হচ্ছে যেমন ধরো জীবাশ্ম বিজ্ঞান ও অতীতের ভূলেখন বিদ্যা যদি বলি তাহলে তার মধ্যে সম্পর্ক কি। বেসিক্যালি যদি বলে থাকি যে আমরা আসলে জানবো হচ্ছে যখনই আমরা বলবো জীবাশ্ম বিজ্ঞানটা কি, জীবাশ্ম সম্পর্কে আমরা টোটালি ধারণা থাকতে হবে যে জীবাশ্ম বলতেই আমরা বুঝাচ্ছি হচ্ছে কি পুরাতন কোনো অতীতের অর্থাৎ অনেক বছর আগে যেসব উদ্ভিদ বা প্রাণী বসবাস করতো সেই প্রাণীগুলোর যে অংশবিশেষ দেহাবশেষ বা কোনো চিহ্ন বা কোনো কিছু পাওয়া যায় সেটিই যখন জীবাশ্ম, তখন সেইটি নিয়ে আলোচিত হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান এবং এটির সাথে সম্পর্কিত বা অন্যান্য বিজ্ঞানের সাথে কি সম্পর্ক আছে। যেমন ধরো স্তর বিন্যাস বা লিখনবিদ্যার সাথে এদের সম্পর্কটা কি, এগুলো আমরা জানবো। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের ইন্ট্রোডাকশন টু প্যালেন্টোলজি, অর্থাৎ আমরা জানলাম হচ্ছে গিয়ে আমাদের প্রত্নজীব বিজ্ঞান সম্পর্কে ধারণা, অর্থাৎ আমাদের টোটাল আজকে হলো গিয়ে শুধুমাত্র প্রত্ন জীবাশ্ম বিজ্ঞান সম্পর্কে একটি শুধুমাত্র একটা ধারণা, যে জীবাশ্ম বিজ্ঞান বা অণুজীব বিজ্ঞান যদি বলি বা মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী জীবাশ্ম বিজ্ঞান বলি, এই সম্পর্কে আজকে হলো আমাদের টোটালি একটি ধারণা লাভ করলাম। আশা করছি তোমাদের এই প্যালেন্টোলজি পড়তে ভালোই লাগবে। তো আগামী ক্লাসে আবারও ইনশাল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।